বিসমিল্লাহিররহমানিররহিম। আমি মিম ভাইজা। আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু বাজার থেকে পাট শাক নিয়ে এসেছে, আমার খুব প্রিয় শাক। পাট শাকটা বেছে নিচ্ছি, একটা একটা করে পাতা ছিঁড়ে নিচ্ছি। কোনো ডাল রাখা যাবে না। আম্মু বললো, তুমি পাট শাক ভাজি করো, তোমার ভাজি ভালো হয়। তাই আমি ভাজি করব পাট শাক, আমার সিক্রেট রেসিপি। তাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও আর দেখতে থাকো কেমন করে পাট শাকটা ভাজি করি, স্কিপ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত মুসা একদা আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, আমাকে এমন একটি বিষয় শিক্ষা দান করুন যা দ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে আহ্বান করব। আল্লাহ বললেন, হে মুসা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বললেন, ইহা তো আপনার সকল বান্দাই বলে থাকে। আল্লাহ বললেন, হে মুসা, আমি ব্যতীত সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তাহা যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বদ নজর লেগে যায়। তাই সাবধান, যেতে পড়ে নিজের নিয়ামত আমল রিজিক যেন না দেখি সবাইকে। নিজেও কারো কিছু দেখে মুগ্ধ হলে বা জেলাস ফিল করলে যেন বরকতের দোয়া করে দেই, অন্যের ক্ষতির কারণ না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদনজর সত্য। পাট শাকগুলো আমার সব বেছে নেওয়া হয়ে গেছে, এখন ধুয়ে নিব, ভালো করে ধুয়ে নেব। তিনবার ধোয়া সুন্নাত, তাই তিনবার করে ধুব যাতে সব ময়লা চলে যায়। পাট শাক হচ্ছে দুই ধরনের, একটা আছে মিষ্টি, একটা আছে তিতা। তিতা পাট শাক খেতে ভালো লাগে না, মিষ্টি পাট শাক খেতে খুবই মজা। তাই কেনার সময় দেখে কিনতে হবে। নাকের কাছে একটা পাতা নিয়ে ধরতে হবে, যদি মিষ্টি লাগে তাহলে কিনতে হবে, আর যদি তিতা লাগে তাহলে কিনতে হবে না। কড়াই ধুয়ে গরম করতে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা যখন গরম হয়ে যাবে, পরিমাণ মতো 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিব। তারপর কেটে রাখা 7টা কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেব। তারপর রসুন কুচি দিয়ে দিলাম। শাক ভাজি তো, তাই রসুনটা একটু বেশি দিতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি, মরিচ আর রসুনটাকে ভেজে নিচ্ছি তেলে। মরিচ আর রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচি। তারপর একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ রসুন আর মরিচ একসাথে করে। খুন্তি দিয়ে একটু পেঁয়াজ রসুনগুলোকে ভেঙে আধা ভাঙা করে নিচ্ছে। যে কোনো প্রয়োজনে কোনো মুসলিম যদি দোয়া ইউনুস পড়ে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নেব, খুব বেশি পুরাবো না। এমনকি আলাদা করে ভেজে নিলে সব কিছু নিজস্ব যে ঘ্রাণটা আছে সেটা পাওয়া যায়। আমাদের সব কিছু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ধুয়ে রাখা কুচিয়ে রাখা পাট শাকগুলো। পাট শাকগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব। তারপরে ঢেকে দিব। নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরা তার উপর দুরূদ ও সালাম পেশ করো। আল্লাহর ইজ্জত ও বরকতের কসম, ইবলিস তার রবকে বলেছে, আপনার ইজ্জত ও বরকতের কসম, আমি বনি আদমকে ভ্রষ্ট করতেই থাকব যতক্ষণ তাদের মধ্যে রূহ থাকে। আল্লাহ বললেন, আমার ইজ্জত ও বরকতের কসম, আমি তাদের ক্ষমা করতে থাকব যতক্ষণ তারা আমার নিকট ইস্তিগফার করে। পাট শাকের ক্ষেত দেখেছ? আমরা যখন নানু বাড়িতে ছিলাম তখন পাট শাকের খেতে যেয়ে গল্প করতো আপু এবং আপু অন্য বান্ধবীরা। আমি খেলে বেড়াতাম। মাছ মাংস খেতে আমার ভালো লাগে না, শাক ভাত খেলে একটা শান্তি শান্তি ফিল হয়। এই রেসিপিটা দেখে বাসায় রান্না করো এবং কমেন্ট করে জানিও। আমার জন্য দোয়া করো এবং তোমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।